আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নেপালের রাজনীতিতে পরিবর্তনের আভাস। ইরানের প্রতিরোধের মুখে বিদেশি বিমানবাহী রণতরি হাজার মাইল দূরে। ইরাকি কুর্দিস্তানের সন্ত্রাসীদের থেকে মাত্র 1 কিলোমিটার দূরে IRGC। বিশ্বব্যাপী অস্ত্র বিক্রি বেড়েছে। এবং সর্বশেষ থাকছে, দেড় দশক পর বিজেপির হাতছাড়া হচ্ছে দিল্লি পৌরসভা। প্রায় আড়াই দশক আগে ভারতের রাজধানী দিল্লির গদি হাতছাড়া হয়েছিল দেশটির ক্ষমতাসীন দল বিজেপির। এবার দেড় দশক পরে ঝাড়ু ঝড়ে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনও হাতছাড়া হতে পারে গেরুয়া শিবিরের। বুথ ফেরত সমীক্ষার মিলল এমনই ইঙ্গিত, যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপের জনমোহিনী নীতির কাছে চুপসে যেতে চলেছে মোদি শাহের ডবল ইঞ্জিন স্বপ্নের বেলুন। সেই সম্পর্কে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। আর দেড় দশক পর বিজেপির হাতছাড়া হচ্ছে দিল্লি পৌরসভা, সেই সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আর আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। নেপালের রাজনীতিতে পরিবর্তনের আভাস। নেপালের রাজনীতিতে বয়োজ্যেষ্ঠদের প্রাধান্য বেশি, তারাই দেশটির গতিপথ নির্ধারণ করেছেন এতদিন। তবে সদ্য সমাপ্ত এবারের জাতীয় নির্বাচনের ফলে দেখা যাচ্ছে ভোটাররা বয়োজ্যেষ্ঠদের চেয়ে তরুণদের বেশি প্রাধান্য দিচ্ছেন। 20 নভেম্বরের নির্বাচনের চূড়ান্ত ফল এখনও ঘোষণা করা না হলেও ইতিমধ্যে কয়েকজন তরুণ বেসরকারি ফলে বিজয়ী হয়েছেন, যা স্পষ্টতই দেশটির রাজনীতির গতিপথ বদলাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। আল জাজিরার খবরে বলা হয়েছে, নেপালের রাজনীতিতে তরুণরা ভালো করেছেন। ইতিমধ্যেই কয়েকটি আসনে প্রবীণ রাজনীতিবিদরা তরুণদের কাছে হেরে গেছেন। এই রকমই এক তরুণ রাজনীতিবিদ হচ্ছেন দেশটির সদ্য গঠিত ন্যাশনাল ইন্ডিপেন্ডেন্সি পার্টির সদস্য বিরাজ ভক্ত শ্রেষ্ঠা। তিনি দেশটির রাজধানী কাঠমান্ডুর 8 নম্বর আসন থেকে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে ভোটে জয়লাভ করেছেন সুবক্তা সবিতা গৌতম। 27 বছর বয়সী এই আইনজীবী বলেন, অতীতে পুরনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সদস্যরা থাকায় তারা কেউ দেশের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেননি। তবে আমি সেই ধারা ভেঙে নতুন ধারা আনার পরিকল্পনা করছি, যেখানে সবাই দেশের কল্যাণে নির্ভয়ে কথা বলতে পারবেন। রাজনৈতিক বিশ্লেষক বিশুষ্ণ সাপকোটা বলেন, এবারের নির্বাচনে অন্তর্নিহিত বার্তা হচ্ছে পরিবর্তন। ইরানের প্রতিরোধের মুখে বিদেশি বিমানবাহী রণতরি হাজার মাইল দূরে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকিরি বলেছেন, পারস্য উপসাগরীয় এলাকায় ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী উপস্থিতি পারস্য উপসাগরে বিদেশি বিমানবাহী রণতরিগুলোর প্রবেশ ঠেকিয়ে দিয়েছে। রোববার বুশেহর শহরে এক বৈঠকে তিনি এই কথা বলেন। জেনারেল বাকিরি বলেন, 2 বছরে বিদেশি কোনো বিমানবাহী রণতরি পারস্য উপসাগরে প্রবেশ করেনি। এমনকি যেসব রণতরি পারস্য উপসাগরে মোতায়েন করা ছিল সেগুলো এখান থেকে চলে গেছে এবং এখন তারা হাজার মাইল দূরে অবস্থান করে। তিনি পারস্য উপসাগরকে কৌশলগত অঞ্চল হিসাবে উল্লেখ করে বলেন, ইরান ছাড়া এই কৌশলগত অঞ্চলের অস্তিত্বের কোনো অর্থ নেই। জেনারেল বাকিরি বলেন, ইরানের শত্রুরা স্বীকার করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার কারণে পারস্য উপসাগরে তাদের উপস্থিতি বিপজ্জনক। তিনি বলেন, ইরানের সামরিক ও প্রতিরক্ষা সক্ষমতা আগের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং ইরানের সামরিক বাহিনী দেশের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে সক্ষম। ইরানের সেনাপ্রধান আরও বলেন, ইসলাম বিপ্লবের নেতা আয়াতুল্লাহি লুজমা খামেনির বিচক্ষণ নেতৃত্ব ও পারস্য উপসাগরীয় এলাকায় ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী উপস্থিতির কারণে শত্রুরা এই অঞ্চলে এখন কিছুই করতে পারে না। ইরানের সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করে জেনারেল বাকিরি বলেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে মিডিয়া যুদ্ধ শুরু করেছে। ইরাকি কুর্দিস্তানের সন্ত্রাসীদের থেকে মাত্র 1 কিলোমিটার দূরে IRGC। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র অন্যতম কমান্ডার কর্নেল দেলোয়ার রানজিবার জাদে বলেছেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে যেসব সন্ত্রাসী ঘাঁটি রয়েছে সেগুলো IRGC-র অবস্থান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত।
কিন্তু আইআরজিসি তাতে হামলা করবে না, শুধুমাত্র সন্ত্রাসীরা হামলা করলেই ব্যবস্থা নেওয়া হবে। ইরানের পশ্চিমা আজারবাইজান প্রদেশের সারদাত শহরের এই কমান্ডার লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এই সব কথা বলেছেন। কর্নেল রানজিবার জাদে বলেন, ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসীদের গতিবিধি আইআরজিসির সবসময় পর্যবেক্ষণ করছে এবং সেই কারণে সন্ত্রাসীদের হামলা ঠেকাতে তারা সক্ষম। আইআরজিসি ইরাকে কুর্দিস্তান অঞ্চলে শত্রুদের অবস্থানে সরাসরি অভিযান চালাতে পারে, কিন্তু তা করছে না, শুধুমাত্র প্রতিবেশী আরব দেশটির সার্বভৌমত্বের বিষয় বিবেচনা করে। তিনি সুস্পষ্ট করে বলেন, আমরা মাত্র কুর্দিস্তানে তৎপর সন্ত্রাসীদের 1 কিলোমিটার দূরে অবস্থান করছি এবং তারা যদি হামলা না চালায় তাহলে আমরাও হামলা চালাবো না। কর্নেল রানজিবার জাদেব আরও বলেন, আইআরজিসির হাতে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে যারা সন্ত্রাসীদের প্রতিটি তৎপরতা পর্যবেক্ষণে রাখছে। আমরা তখনই তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করব যখন তারা হামলা চালাবে। কুর্দিস্তান অঞ্চল থেকে শত্রুদের যে কোনো হামলা মোকাবেলা করতে আইআরজিসি সক্ষম। কর্নেল রানজিবার জাদে আরও বলেন, যদি আইআরজিসি কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসীদের অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা না চালাতো তাহলে তারা ইরানের সীমানা লঙ্ঘন করত। বিশ্বব্যাপী অস্ত্র বিক্রি বেড়েছে। বিশ্বব্যাপী এই বছরও অস্ত্র বিক্রির পরিমাণ 1.9% বেড়েছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সাপ্লাই চেইন বিঘ্নিত হয়ে সরবরাহ সংকট দেখা দেওয়ার পরও এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে অস্ত্র বেচাকেনার স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। সোমবার অস্ত্র খাতের ডাটাবেস নামের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে খবর আল জাজিরার। SIPRI প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের শীর্ষ 100 প্রতিরক্ষা প্রতিষ্ঠানের অস্ত্র ও সামরিক সেবা বিক্রির পরিমাণ 2021 সালের 1.9% বেড়ে $592 বিলিয়ন হয়েছে। এর মধ্যে 40টি মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর মোট অস্ত্র বিক্রির পরিমাণ $299 বিলিয়ন। অন্যদিকে 2019 থেকে 2020 সালে এই প্রবৃদ্ধির পরিমাণ ছিল 1.1%। এর মাধ্যমে টানা 7 বছর ধরে বৈশ্বিক অস্ত্র বিক্রি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে SIPRI। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাপ্লাই চেইনের বিভিন্ন সীমাবদ্ধতার কারণে 2021 সালে অস্ত্রের বাণিজ্য বাধাগ্রস্ত হয়েছে এবং আগামী বছরগুলোতে পরিস্থিতি আরও খারাপ হবে। প্রতিবেদনে আলাদা করে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের কথা উল্লেখ করে বলা হয়, ফেব্রুয়ারিতে শুরু হওয়া এই যুদ্ধের কারণে সারা বিশ্বের অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো পণ্য সরবরাহ সংক্রান্ত ঝামেলায় পড়েছে। পশ্চিমা দেশগুলোর জন্য অস্ত্র উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামালের উল্লেখযোগ্য সরবরাহকারী ছিল রাশিয়া। 1.5 দশক পর বিজেপির হাতছাড়া হচ্ছে দিল্লি পৌরসভা। প্রায় 2.5 দশক আগে ভারতের রাজধানী দিল্লির গদি হাতছাড়া হয়েছিল দেশটির ক্ষমতাসীন দল বিজেপির। এবার 1.5 দশক পরে ঝাড়ু ঝড়ে দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন ও হাতছাড়া হতে পারে গেরুয়া শিবিরের। বুথ ফেরত সমীক্ষায় মিলল এমনই ইঙ্গিত, যা দেখে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপের জনমোহিনী নীতির কাছে চুপসে যেতে চলেছে মোদি শাহের ডবল ইঞ্জিন স্বপ্নের বেলুন। সোমবার বুথ ফেরত সমীক্ষা বলেছে, দিল্লির MCD দখল করতে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের দল। প্রায় প্রতিটি সমীক্ষায় মিলেছে একই ইঙ্গিত, 250 আসনের দিল্লি পৌরসভায় ক্ষমতা দখল করতে প্রয়োজন 126টি আসন। আজতক, অ্যাক্সিস, মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলেছে আপ পেতে পারে 149 থেকে 171টি আসন। বিজেপি 69 থেকে 91টি ও কংগ্রেসের দখলে থাকতে পারে 3 থেকে 7টি আসন। আবার নিউজ এক্স জন কি বাতের বুথ ফেরত সমীক্ষার দাবি, আপ 159 থেকে 175, বিজেপি 70 থেকে 92 এবং কংগ্রেস পেতে পারে 4 থেকে 7টি আসন। আপ 146 থেকে 156টি, বিজেপি 84 থেকে 94 এবং কংগ্রেস 6 থেকে 10টি আসন পেতে পারে, বলছে টাইমস নাও ইটিজির বুথ ফেরত সমীক্ষা। প্রায় একই রকম ইঙ্গিত মিলেছে ইন্ডিয়া টুডে, অ্যাক্সিস, মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষায়। আপ 149 থেকে 171, বিজেপি 69 থেকে 91 এবং কংগ্রেস 3 থেকে 7টি আসন পেতে পারে দিল্লি পৌরসভায়। গুজরাটে গেরুয়া ঝড়ে আগাম পূর্বাভাস দিয়েছে প্রায় সব বুথ ফেরত সমীক্ষা। হিমাচলেও তীব্র লড়াই হতে পারে বিজেপি কংগ্রেসের মধ্যে। দুই রাজ্যে তৃতীয় শক্তি হিসাবে উত্থান হতে পারে কেজরিওয়ালের দলের। কিন্তু এমন অবস্থায় দিল্লি পৌর ভোটের বুথ ফেরত সমীক্ষায় মিলে গেল বিপাকে
পড়বে গেরুয়া শিবির। গোটা ভারতে যখন গেরুয়া রাজ কায়েম করতে চাইছে মোদি শাহ জুটি, এমন পরিস্থিতিতে দিল্লি পৌরসভা হাতছাড়া হলে সেটা মোটেও ভালো বার্তা হবে না, দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। পৌর ভোটের আগে গ্রেপ্তার হয়েছিলেন আপ নেতা সত্যেন্দ্র জৈন, তাকে নিয়ে একাধিক ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে জেলে তিনি বিশেষ সুবিধা পাচ্ছেন। আপের অভিযোগ কুৎসার রাজনীতি করেছিল বিজেপি, কিন্তু বুথ ফেরত সমীক্ষা যদি মিলে যায় তাহলে গেরুয়া শিবিরের সেই কৌশল দিল্লিবাসী যে ভালোভাবে নেয়নি তা স্পষ্ট হয়ে যাবে।